কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মানুষের দেহের প্রায় চার কেজি মাংস উদ্ধার করা হয়েছে যা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের বলে ধারণা করছে পুলিশ এমপি আনার হত্যার তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা দল কলকাতায় তৃতীয় দিনের মতো নিউ টাউনের আশেপাশের খালে বিলে অনুসন্ধান চালায় মঙ্গলবার পশ্চিমবঙ্গে সিআইডি পুলিশ কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার করতে সক্ষম হয় পরে পরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে পাঠানো হয় এ বিষয়ে দ্রুতই সব রহস্যের সমাধান হবে বলে জানান ডিবি প্রধান হারুন রশিদ আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেইভাবে তারা কাজ করে কিন্তু সেই মানে সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা তোমাদের সাথে কথা বলবো মানে এটা ফরেনসিক এখানে অবশ্যই ফরেন্সিকটা আগেভাগে হয় যা বাংলাদেশে একটু দেরি হলো এই কলকাতা তো ফরেনসিক আগেভাগে হয় তারা ফরেনসিক করবে তারপরে মৃত যে আমাদের এমপি আনা আনার সাহেবের তার ভাই আছে তার মেয়েরা আছে তাদেরকে এনেও ইচ্ছা করলে ডিএনএস করে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংস দেহ কার।